হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছো, তোমাদের স্কুল খোলা হচ্ছে এই মাসেই, কবে থেকে স্কুল খোলা হচ্ছে এবং কী কী নিয়মাবলীর মাধ্যমে তোমাদের স্কুল খোলা হচ্ছে, কোন কোন ক্লাসের স্টুডেন্ট যেতে পারবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের স্কুল নিয়ে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো কোভিড-19 কারণে এতদিন ধরে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এখন এই স্কুল তোমাদের রিওপেন করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র, কিছু শর্ত সাপেক্ষ বা কিছু নিয়মাবলীর মাধ্যমে তোমাদের স্কুল ওপেন করা হবে। বিভিন্ন রাজ্যের স্কুল, মানে আমাদের রাজ্যেরও স্কুল খোলা হবে। তো এখানে কবে থেকে খোলা হবে, তোমাদের 21 সেপ্টেম্বর, মানে এই মাসের 21 তারিখ থেকে তোমাদের স্কুল শুরু হবে। কোন ক্লাসের স্টুডেন্টরা স্কুলে যেতে পারবে, তো এখানে তোমরা ক্লাস 9, 10, 11, 12, মানে নবম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ওর যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা স্কুলে যেতে পারবে 21 সেপ্টেম্বরের পর থেকে। তো তোমরা চাইলেই 21 সেপ্টেম্বর থেকে স্কুল যেতে পারবে না, তার আগে তোমাদের যেরকম বললাম কিছু নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলীগুলো তোমাদের পালন করতে হবে। সবার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে তোমার মা বাবার আর সম্মতি দরকার। তোমার মা বাবার স্কুলে যাওয়ার যে সম্মতি রয়েছে এরকম একটা চিঠি লিখিতভাবে এ জমা দিতে হবে তোমাদের প্রধান শিক্ষককে। সেখানে তোমার মা বাবা মানে গার্জিয়ান বা অভিভাবকরা এখানে বল মানে সেই লিখিত চিঠিতে লিখবে যে আমার ছেলে যে স্কুলে যাচ্ছে এই বিষয়ে আমার কোনো আপত্তি নেই, আমি চাই আমার ছেলে স্কুল করুক। তো এই রকম একটা পত্র তোমাকে দিতে হবে প্রধান শিক্ষককে, তারপরেই তোমরা 21 সেপ্টেম্বরের থেকে এ স্কুল যেতে পারবে। তো এখানে কথা আছে যে তোমাদের স্কুল যে এই সময় হচ্ছে যে কোনো স্টুডেন্ট বা সমস্ত স্টুডেন্ট নিয়ে কি ক্লাস হবে। তোমাদের যেরকম বললাম যে 4টে ক্লাসের স্কুল হবে, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ, এই যে 4টে ক্লাস রয়েছে এই 4টে ক্লাসের সমস্ত স্টুডেন্ট কিন্তু যাবে না স্কুলে, বা সমস্ত স্কুলের যে সমস্ত টিচার আছে তারাও কিন্তু যাবে না। 50% স্টুডেন্ট এবং 50% টিচার কিন্তু স্কুলে যাবে এক এক দিন। মানে ধরো তোমাদের স্কুলে 100 জন স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে 50 জন যাবে 3 দিন আর বাকি 50 জন যাবে 3 দিন। তো এরকমভাবে স্কুল ঠিক করবে কোন দিন কোন স্টুডেন্ট যাবে। এবং ধরো তোমাদের স্কুলে শিক্ষক সংখ্যা রয়েছে 50 জন, তার মানে 50 জনের 50% মানে হচ্ছে 25 জন প্রত্যেক দিন শিক্ষক স্কুলে যাবে। এবং এখানে তোমাদের বলে রাখি এই যে তোমাদের 4টে ক্লাসের স্কুল হচ্ছে এ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ, এই যে স্টুডেন্টরা রয়েছে বিভিন্ন ও বেঞ্চ, একটা বেঞ্চে একটা দুটো স্টুডেন্ট করে বসানো হবে, ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্সকে মানা হবে। কারণ তোমরা জানো স্কুলে অনেক ক্লাস রয়েছে, 5 থেকে শুরু করে 12 পর্যন্ত ক্লাস রয়েছে। তো এখানে অন্যান্য স্টুডেন্টরা যাচ্ছে না, শুধুমাত্র 9, 10, 11, 12, তার মধ্যেও আবার 50% স্টুডেন্ট যাচ্ছে। তার মানে এখানে প্রচুর এরকম রুম রয়েছে এবং সেই সমস্ত রুমে তোমাদের কী হচ্ছে ভাগ করে করে বসানো হবে। এবং এছাড়া যে সমস্ত স্কুলগুলো কোয়ারেন্টাইন সেন্টার ছিল রীতিমতো আগে, সেই সমস্ত স্কুলগুলোকে খুব ভালো করে স্যানিটাইজ করা হবে এবং অন্যান্য স্কুলকেও স্যানিটাইজ করার পরেই তোমাদের স্কুল কিন্তু 21 সেপ্টেম্বর থেকে চালু হবে। এরপরে তোমাদের কথা হচ্ছে তোমাদের এই যে স্কুলে তোমরা যাচ্ছ, এর এ যাওয়ার স্কুলে প্রবেশ করার আগে প্রত্যেকটা শিক্ষক এবং স্টুডেন্টদের থার্মাল স্ক্রিনিং করা হবে, তাদের তোমাদের টেম্পারেচার মাপা হবে। যদি দেখা হয় স্বাভাবিকের তুলনায় তোমাদের টেম্পারেচার বেশি হয়েছে, তাহলে তোমাদের শিক্ষক হোক অথবা স্টুডেন্ট হোক ও তোমাদের ঢুক ওই দিনকে ক্লাস করানো হবে না, তোমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বা আলাদা কোনো সেপারেট জায়গায় রাখা হবে। এবং তোমাদের প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে যেরকম বললাম বেঞ্চে দূরত্ববিধি থাকবে, তার সাথে আরও একটা জিনিস তোমাদের থাকতে হবে, প্রত্যেকের মাস্ক আবশ্যক। যদি মাস্ক না থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা শিক্ষক এবং স্টুডেন্টদের মাস্ক থাকতেই হবে, তারপরেই কিন্তু তোমাদের ক্লাস করানো হবে। এছাড়া তোমাদের স্কুলে সুব্যবস্থা থাকবে এ তোমাদের হ্যান্ড ওয়াশের, যে তোমরা বারবার হ্যান্ড ওয়াশ করতে পারো। এছাড়া শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, দরজার হাতল, তারপরে হচ্ছে পরীক্ষাগার থেকে শুরু করে সমস্ত অফিস মানে স্কুলের প্রত্যেকটা কোনায় কোনায় তোমাদের ভালো করে স্যানিটাইজ করা হবে। এছাড়া তোমাদের যেটা বললাম তোমাদের হ্যান্ড স্যানিটাইজার এবং তোমাদের হ্যান্ড ওয়াশের সুব্যবস্থা থাকবে স্কুলে। এই সমস্ত কিছু তোমাদের নিয়মাবলীর মাধ্যমেই কিন্তু তোমাদের স্কুল চালু হবে। এছাড়া কোনো স্টুডেন্টদের যদি কোনো ধরনের উপসর্গ দেখা যায় বা শিক্ষকদের যদি কোনো ধরনের উপসর্গ দেখা যায় তাহলে স্টুডেন্টদের থেকে তাকে বা ক্লাস থেকে তাকে দূরে নিয়ে যাওয়া হবে, আলাদা করা হবে এবং তাদের 14 দিন কোয়ারেন্টাইনে রাখার পরে আবার পুনরায় তারা স্কুলে আসতে পারবে। মানে স্টুডেন্ট হোক বা শিক্ষক হোক, কাউরই যদি কোনো ধরনের উপসর্গ দেখা যায় কোভিডের তাহলে এ তাদেরকে কোভিড থাকুক কিংবা না থাকুক তাদেরকে 14 দিন আগে কোয়ারেন্টাইন রাখা হবে, বাড়িতে থাকতে বলা হবে, তারপরেই তারা পুনরায়
ক্লাস করতে পারবে বা স্কুলে আসতে পারবে। এছাড়া তোমাদের অনেকেরই এই প্রশ্নটা থাকবে যে এই সময় আমরা কেন স্কুলে যাব, আমাদের একেবারেই স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের জীবন আগে, তারপরে স্কুল, পড়াশোনা, সমস্ত কিছু। এরকম প্রত্যেকের অনেকের অনেক ধরনের কোশ্চেন রয়েছে, সেই কারণে তোমাদের বলে রাখি তোমাদের কোনো বাধ্যতামূলকতা নেই যে তোমাদের স্কুলে যেতেই হবে। তোমরা যদি চাও তাহলে স্কুল যেতে পারো, আদারওয়াইজ তোমাদের যেরকমভাবে অনলাইনে ক্লাস হচ্ছিলো স্কুলে সেরকমভাবে কিন্তু অনলাইনে ক্লাসও হবে। তো তোমরা যারা যেতে চাও তারা প্যারেন্টসের, বললাম অভিভাবকদের, এর অনুমতি নিয়ে লিখিত পত্র শিক্ষককে জমা দিয়ে তোমরা 21 সেপ্টেম্বর থেকে স্কুল খুলতে পারো। এবং যে সমস্ত এলাকায় করোনার প্রকোপ বেশি, অর্থাৎ রেড জোন রয়েছে, সেই সমস্ত এলাকায় কিন্তু এখন স্কুল খোলা হবে না। এবং বাদবাকি কেন্দ্র থেকে এটা জানানো হয়েছে, প্রত্যেকটা রাজ্যে যে স্কুল রয়েছে তারা চাইলে 21 সেপ্টেম্বর থেকে তারা স্কুল করতে পারে। এখানে পুরোপুরি নির্ভর করছে ওই রাজ্যের ওপর, রাজ্য কি নির্দেশ নেবে। তো তোমাদের কি মনে হয়, এই সময় তোমাদের স্কুলে যাওয়ার উপযুক্ত সময় না এই সময় অনলাইনে ক্লাস করাই ভালো? তো তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো। আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।